ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে ইংল্যান্ডকে একাই কাবু করে দিয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিবুল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচে 6.5 বছর পর জয়ে স্বাদ পেল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে 50 রানে হারিয়ে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 247 রান তাড়া করতে নেমে 43 ওভার 1 বলে সবকয়টি উইকেট হারিয়ে ইংল্যান্ড রান করে 196। তবে এর আগে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ইংল্যান্ড। ব্যাট হাতে 75 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ও বল হাতে 4 উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিবুল হাসান। তাই তো ম্যাচ সেরা পুরস্কারটি জিতে নেয় এই বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ দল ব্যাট করতে নেমে 48 ওভার 5 বলে 246 রান টার্গেট দেয় ইংল্যান্ডকে। 71 বলে 7-4 মারে সাকিব করেন 75 রান। 93 বলে 6-4 মারে মুশফিক করেন 70 রান। 71 বলে 7-4 মারে 53 রান করেন নাজমুল হাসান শান্ত। এদিকে বোলিং হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সাকিবুল হাসান। এদিন তিনি 4 উইকেট সংগ্রহ করেন এবং এই 4টি উইকেটের সুবাদে তিনি ওডিআই ম্যাচে 300 উইকেট শিকার করতে সক্ষম হন। এটিই বাংলাদেশের প্রথম 300 উইকেট শিকারকারী প্লেয়ার।